পূর্ব বর্ধমান শহরে এবার ক্রীড়া ক্ষেত্রে পদকজয়ী অরূপ কুমার সাহা। তিনি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার মধ্যে একমাত্র সোনা রূপা এবং সার্টিফিকেট পেয়ে বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করেছেন। তিনি এই সাফল্য পেয়েছেন 56 বছর বয়সে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার ও এলাকার মানুষজন সহ আত্মীয় স্বজনেরা। তিনি 4টি ইভেন্টে অংশগ্রহণ করেছেন, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 500 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প এবং বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছেন এবং সবকটি প্রতিযোগিতাতেই পুরস্কার পেয়েছেন। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল তামিলনাড়ুর আন্না স্টেডিয়ামে। সেখানে পশ্চিমবঙ্গ থেকে আনুমানিক প্রায় মোট 95 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। গোটা দেশ জুড়ে কয়েক হাজার মানুষ যখন অংশগ্রহণ করেন, সেখান থেকে এই স্থান অর্জন করেছেন এবং এই প্রতিযোগিতাটি কম বেশি সবাই পুরস্কার পেয়েছেন এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে একমাত্র অরূপ কুমার সাহা সাফল্য পেয়েছেন। কিন্তু তিনি কোনো রকম কোচিং না নিয়ে একমাত্র নিজে নিজে ট্রেনিং নিয়ে এই সাফল্য অর্জন করেছেন। তিনি কোনো রকম প্রচারের আলোয় এতদিন আসেননি। তিনি ছাড়াও তার পরিবারে তার স্ত্রী এবং তার একমাত্র কন্যা আছেন। পরিবারের তরফ থেকে সব রকম সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন তার এই ক্রীড়া জগতে আসার ক্ষেত্রে একজনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিলেন। তিনি হলেন রানীগঞ্জের একটি স্কুলের শরীর শিক্ষার শিক্ষক কানাইলাল সেট। তার এই অবদান কোনোদিনও ভোলার নয়, কিন্তু তিনি আজ আর আমাদের মধ্যে নেই। একটি দুরারোগ্য অসুখে তিনি পরলোক গমন করেছেন। তিনি সব সময় আমাদের মধ্যেই আছেন, তার আশীর্বাদ সব সময় আমার উপরে আছে বলে জানালেন অরূপ বাবু। আমি অরূপ কুমার সাহা, বর্ধমান রেলওয়ে বিদ্যাপীঠের অ্যাসিস্ট্যান্ট টিচার। বর্তমানে আমি 5 নম্বর ইসলামাবাদে থাকি। গত 20, 21 এবং 22 আমাদের একটা ন্যাশনাল মাস্টার অ্যাথলেট চ্যাম্পিয়নশিপ হয়েছিল তামিলনাড়ুর কুড্ডালোর আন্না স্টেডিয়ামে। তো এখানে মোট 13টা রাজ্য অংশগ্রহণ করেছে। তো আমার যে ব্যক্তিগত ইভেন্ট 100, 200 হাই জাম্প এবং লং জাম্প এবং 4x100 মিটার রিলে, তো আমি যে মেডেলগুলো পেয়েছি 100 হাই জাম্প এবং লং জাম্প সিলভার মেডেল, 200 মিটারে ব্রোঞ্জ এবং 4x100 মিটারে গোল্ড। তো এই ন্যাশনাল মিটে প্রায় 13টা স্টেটের মোট 1500-এর উপর কম্পিটিটর ছিল এবং কম্পিটিশনও বিশাল টাফ কম্পিটিশন। আমার ফ্যামিলির সাপোর্ট তো আছেই আমাকে এই জায়গায়। পশ্চিমবঙ্গ থেকে সম্ভবত 94 কি 95 জন পার্টিসিপেট করেছিল, আর বর্ধমান থেকে একমাত্র আমি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান থেকে একমাত্র আমি পার্টিসিপেট করেছিলাম। আমি এখন বর্তমানে 57 ইয়ার্স। তো এই মূলত এই খেলাটা 5 বছরের একটা করে এজ গ্রুপ নিয়ে খেলা হয়। তিনি আরও জানান, আজ আমার বাবা থাকলে সব থেকে বেশি খুশি হতেন। আমার বাবার আশীর্বাদ সব সময় আমার মাথার ওপর আছে এবং থাকবে। আজকে আমার এই সাফল্য মা বাবার আশীর্বাদের ফলেই। লাগছে আর তো এটাই স্বপ্ন না, খেলা নিয়ে। ও তো খেলা নিয়েই তো থাকে, ও খেলাটাই তো স্বপ্ন। এই জায়গাতে পৌঁছানোটা অবশ্যই হতে হতো, তাও করে দেখিয়েছে এটাই অনেক। এখনো পর্যন্ত কেউ শুভেচ্ছাটা নিচ্ছে নাকি আপনাকে? না, আর ও এতটা প্রচার করতে চায় না, নিজেকে খুব লুকিয়ে রাখতে ভালোবাসে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।